जय राजवंज वगैरह वामर मुरब्बिया निरा सुने एक दिन मना एजन अमर अल्लाह सुंदर कोने बोले माता को रसूल फाकोजो गो वमा नहाकुम अनहु फंतगो ए पृथ्वीर मानुस अमर रसूल जा तुम्हारे के आदेश करे गे तुम्हारा स्वतस्फूर्त भावे ग्रहण करो अमर नबी जा तुम्हारे के बारण करे তাতে কি তোমরা মুক্ত ফিরিয়ে রাখো নবীর কথাগুলো যদি মেনে নিতে পারো অবশ্য হয় তোমরা সোজা পথের পথি হয়ে যেতে পারো নবীর কথাগুলো মানতে হবে একটু একটু করে শিখতে হবে যতটা পারেন করেন যতটা পারেন ও ভাই জয় রাজওয়ান বাগেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে কেন মানা বিশ্বনবী আপনাকে সুন্দর করে শেখালেন বিশ্বনবী সুন্দর করে আপনাকে জানালেন খানা যখন খাবে আগে খানা খাওয়ার আগে আগে একটা দস্তরখানা তোমরা বিছিয়ে ফেলো এই দস্তরখানায় খানা খাওয়া এটা হবে তোমাদের জন্য সুন্নাত আজকে তো এখন চিয়া টেবিলে বসে খেতে মানুষ শিখেছে কথা ঠিক বলছি না ভুল বলছি দস্তরখানে খাওয়া তো আস্তে আস্তে তুলি দিয়েছে বললে চলে এখন চিয়া টেবিলে খাচ্ছে ওফ চিয়া টেবিলে পা ঝুলিয়ে খ্রিস্টানদের অনুকরণ করে হোটেলে তো কম্পালসারি আপনাকে ওই চিয়া টেবিলে খেতেই হবে উপায় নাই জি চিয়া টেবিলে খাচ্ছে পা ঝুলিয়ে পায়ে জুতো পরে খাচ্ছে খানার খাওয়ার কোনো আদব নাই এই খানা খাওয়ার একটা আদব ছিল এতেও আল্লাহ আপনাকে নেকি দিত জানেন একটা মুসলমান যদি আপনি ভাত খান আপনি যদি ঈমানদার হন আই ভাতটা খেলেও আপনাকে হিসাব করতে হবে পেট পুরে খেতে পারবেন না আপনি হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণিত হাদিস এসেছে আজকে পড়ছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্বনবী এক টানা দুই দিন জবের আটা রুটি পর্যন্ত দুই দিন খান না আজকে খেয়েছেন তো কালকে পাননি এত গরিবি হালত ছিল এত গরিবি হালত ছিল আজকে জবের আটা দিয়ে রুটি খেয়েছেন তো কালকে পাননি দুই দিন পর পর পাননি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা তিন দিন পেট পুরে ভাত খেতে পারেননি টানা তিন দিন খাবার পেট পুরে খাবার তিনি খেতে পাননি টানা তিন দিন খাবার খেতে পাননি আজকে খেয়েছেন তো কালকে গ্যাপ খাবার নাই এইভাবে খেয়েছেন এইজন্য খানা যখন আপনি খাচ্ছেন পেটের মধ্যে তিনটে ভাগ করা আপনার জন্য সুন্নাত উত্তম উফ খানা খাওয়া চোট রে ভাই যদি লোকে দাওয়াত বাড়ি যায় সুগার রোগী সেও 27টা রসগোল্লা খাচ্ছে পাশে ছেলেটা বলে চাচা একটু ব্রেক মারো একটু ব্রেক মারো একটু ব্রেক মারো 27 খানা রসগোল্লা হয়ে গেল আমি গুনছি চাচা বলছে খোকা আমি এখনো চালাতে পারবো চাচা তুমি যে বলো সুগার পেশেন্ট ডায়াবেটিসের রোগী যে তুমি বলো বাবা আর কদিন বাঁচবো খেলো করবো না খেলো বলো চালাচ্ছে জি ও ভাই জয় রাজওয়ান বাগেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে এখানে বাবা এই জন্য আপনাকে কিছু শিক্ষামূলক আলোচনা শোনা দরকার আছে রাসূলুল্লাহর সুন্নতগুলো যদি আপনি আগে একটু একটু করে মেনে চলতে পারেন না জানি আমার আল্লাহ যদি রাজি হয়ে যান কাল কিয়ামতের ময়দানে আপনার নেকির খাতাটা ভারী করে দেবে আপনাকে সুবহানাল্লাহ বাড়িতে পড়েন নাকি ঘরে পড়েন একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ এটা রাসূলুল্লাহ সুন্নাতগুলো মানবে দুটো একটা বলে দিয়ে যাচ্ছি একটু নেওয়ার চেষ্টা করুন ইয়া মাই
তোর পেয়ারি রে শুনে কেনবা না জিনে কেনবা না বিশ্বনবী আমার সুন্দর করে বললেন সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন খানা যখন তোমরা খাবে মনে রেখে দিও শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহটা পড়া তোমাদের জন্য সুন্নাত হয়ে যাবে খানা যখন খাবে খানার প্রথম অংশ থেকে খাও ডান দিক দিয়ে শুরু করো প্রথম অংশ থেকে খাও ডান দিক দিয়ে শুরু করো যখন তোমাদের খানা খাওয়া হয়ে যাবে খানা খাওয়ার পরেতে মনে রেখে দিও ওই খানাটা তোমরা পরিপূর্ণ করে খাও সম্পূর্ণ কমপ্লিট করো সম্পূর্ণ তোমরা খেয়ে নাও চেটে খাও শেষে তোমরা চেটে খাও কেন মনে রেখে দিও শুনে রেখে দিও যদি খানার কিছু অংশ যদি খাবার রয়ে যায় ওই খাবারটা আল্লাহর দরবারে তোমাদের জন্য অবিশ্বাস দিতে থাকবে এই জন্য তোমরা খানাটাকে তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে খাও শেষ আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলে চেটে তোমরা খাও চেটে খাওয়াটা তোমাদের জন্য সুন্নাত হবে খানা যখন খাওয়া হয়ে যাবে এই খানা খাওয়ার পরে তোমরা একটা দোয়া পড়ো আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন এই সুরাটা তোমরা পড়ো এই দোয়াটা পড়ো তোমাদের জন্য সুন্নাত হয়ে যাবে সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে খাইয়েছেন পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন সে আল্লাহ দরবারে আপনি শুকরিয়া আদা করুন এই দোয়াটা পড়ো আপনার জন্য হয়ে যাবে সুন্নাত আমার মুরব্বী আনি রাগা শুনিয়ে খেতে পারা পেটের মধ্যে আপনি ভাগ করুন একটা অংশ খালি রাখুন একটা অংশ পানি দেন আর একটা অংশ দিয়ে আপনার খানা দেন তিনটে ভাগে আপনি ভাগ করুন তিনটে ভাগ করুন পেটের মধ্যে এ যুবক জওয়ানেরা শুনে কে দিয়ে একটা ইমানদার যখন খাবে তার অল্পতি বরকত হবে কারণ সে আল্লাহর নাম নিয়ে খাবে এখানে শয়তান তাকে আর ঢুকতে পারবে না এই জন্য মনে রাখবে যখন সে আল্লাহর নাম নিয়ে খাবে শয়তান তার উপর কাজ করতে পারবে না শয়তান না ঢুকার কারণে থেকে অল্প খাবারই পেটটা ভরে যাবে পেটের মধ্যে ভাগ করুন অল্প খাবেন তৃপ্তি পাবেন অল্প খাবেন পেট আপনার ভর্তি হবে আপনার ক্ষুধা নিবারণ হবে অল্পতি আর যদি আপনি আল্লাহর নাম নিয়ে না খান ইবলিস শয়তান খাবে এই জন্য বেঈমান খায় সাত পাকস্থলিতে আর মোমেন খায় এক পাকস্থলিতে এক পাকস্থলিতে মোমেন খায় খান আমার মুরব্বী আনি রাগা শুনিয়ে খেতে রাগা এই জন্য মনে রাখবে দুইজনের খাবার তিনজন খেতে পারবে তিনজনের খাবার চারজন খেতে পারবে কেন মুমিন যখন খাবে তার খাবারে আল্লাহ বরকত দান করবে এই জন্য আপনি খাবার খান আপনার খাবারে বরকত দান করবেন আমার আল্লাহ বাড়িতে যখন মেহমান আসবে এই মেহমানকে না খাইয়ে ছাড়বেন না মেহমানের মেহমানদারিটা করা এটাও হবে আপনার জন্য সুন্নাত তাহলে দস্তরখান আপনি বিছিয়ে ফেললেন জুতো আপনি খুলে ফেললেন সুন্নাত হয়ে গেল বিসমিল্লাহ পড়ে স্টার্ট করলে এটা সুন্নাত হয়ে গেল খানা তিনটে আদা করলে আদায় করলে এটা রাসূলুল্লাহর হুকুম মানার জন্য সুন্নাত হয়ে গেল শেষে আপনি দোয়া করলেন এটাও আপনার জন্য সুন্নাত হয়ে গেল মেহমান যদি আসে ওই মেহমান মেহমানদারি করবে এটাও আপনার জন্য হয়ে যাবে সুন্নাত মেহমানদারি করবে মেহমানকে যেন ভুল করেও তাড়িয়ে দেবেন না কেন বিশ্বনবী পাবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আপনাকে শিখিয়েছেন কোন টাকায় বাদ দেন না একজন খোদার তো মানুষ রসুল্লাহর দরবারে এলেন
হাদিস পাকের মধ্যে এসেছে একজন খোদার দমান আওয়াজ বিশ্ব নবী দরবারে সাহাদিন হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বড় খোদার দম আমি বড় ভুখা খাবার যদি আপনার কাছে কিছু থাকতো হুজুর আল্লাহ নবী বাড়িতে খবর পাঠালেন আম্মাতুল মায়েসা সিদ্দিকার কাছে খবর গিয়ে হাজির হলো বাড়িতে কিছু খাবার নাই বাড়িতে কিছু খাবার নাই বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই এই খোদার দ মানুষের দিকে রাসূলুল্লাহ একবার তাকিয়ে থাকতে না পেরেন সাহাবীদের মাঝে আওয়াজ দিয়ে বললেন হে সাহাবীরা হে আমার সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি সাহাবী কেউ আছো যার বাড়িতে খাবার আছে বাড়িতে খাবার আছে এই মেহমানটাকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাতে পারো সাহাবীদের ভিতরে আসাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী ছিলেন আনসারী সাহাবী বললে ও গো আল্লাহ নবী সাহাবী আগে আসো রাসূল আপনি আমার বাড়িতে আসুন আপনাকে আমি মেহমানদারি করাব এই মেহমানদারি করাটাও সুন্নাত এটা খবরদার অবহেলা করবেন না আল্লাহ নারাজ হয়ে যায় যে মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ তার উপর নারাজ হয় অসন্তুষ্ট হয় বাড়িতে যখন আসছে দুদ্দুর করে হাঁকিয়ে দেয় এমন লোকও আছে আছে না নাই এমন লোকও আছে দুদ্দুর করে হাঁকিয়ে দেয় জি অসহায় ব্যক্তি যদি এসে হাত পাতে দুরহা বিরহা বলে তাড়িয়ে দেয় এমনও মানুষ আছে এই মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পারলে আপনার বাড়িতে যদি বেশি তেমন খাবার না থাকে কমপক্ষে একটা কি দুটো খেজুর দিয়েও মেহমানদারি করুন এক গ্লাস পানি দিয়েও মেহমানদারি করুন দুটো খেজুর খাওয়ান মেহমানদারি করুন পারলে আপনি আম খান খেজুর এই খেজুর খাওয়াটাও আপনার জন্য সুন্নাত হবে সকালে ঘুম থেকে উঠেছেন শরীরকে আল্লাহ সুস্থ রাখবে শরীরকে আল্লাহ সতেজ রাখবে দুটো খেজুর খান দুটো খেজুরের কাজ অনেক আপনি জানেন না দুটো খেজুরের কাজ কত একটা খেজুর খান বাড়িতে পারলে একটা খেজুর খান এক গ্লাস পানি খান খেজুর একটা খান খেজুরের কাজ আছে এই খেজুরের মধ্যে কত কি আছে জানেন খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে খেজুরের মধ্যে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে পটাশিয়াম আছে খেজুরের মধ্যে ভিটামিন বি আছে সি আছে খেজুরের মধ্যে 80% সুগার ফ্রি চিনি আছে খেজুরের মধ্যে অনেক কিছু আছে খান ঘুমাচ্ছেন নাকি না আমার মাথা বেকার হয়ে যাচ্ছে আমি বেকার বকছি কি তো হ্যাঁ ভাইরা মাদস্তুল আমার বাবাজির আমার যদি বলেন হুজুর এই সব আওয়াজ দরকার নেই একটু খাজা গরিবের আওয়াজ আনা সাগরের লোটায় নিয়ে ধরলেন একটু লোটায় পানিটা কি করে উঠে এলো বলুন ও মালো আছে আমার কাছে যদি বলেন হুজুর পিপিরাজ পাথর ফেলতে গেল খাজা সাহেব উঙ্গলি ইশারা দিল পাথর আটকে রইল ওই নিয়ে একটু শুরু করেন ও আছে গোবরডাঙ্গার সেজবাবু যদি চান সেজবাবু আছে আমার কাছে নেই যে তা নয় সেজবাবু পেয়ে যাবে দাদা হুজুর দাঁড়িয়ে রইল সেজবাবু গুলি করলো একটা লাগলো না এও আজ আমার কাছে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগি জমা করলেন আর হার জমা করে হুজুর আমার গোস্তের হার গোস্তগুলো খেয়ে হারগুলো জমা করে উড়িয়ে দিলেন উড়ে চলে গেল এও আছে আমার কাছে কে বলেছেন নাই তবে এই ওয়াজ তো আপনারা বারবার শুনছেন ওই জন্য ওই দিকে যাচ্ছি না কত শুনবেন কত শুনবেন এই সব আপনার কমপ্লিট জি সব আপনার কমপ্লিট আর শুন একটু শরীরটাকে ঠিক রাখুন এই যুবক ছেলেটা সে প্রথম থেকে ঘুমাচ্ছে করার জায়গা আছে রে ভাই সে প্রথম থেকে ঘুমাচ্ছে কথা বুঝতে পারছি ভাইরা মাদ্রাসা যুবক ছেলেরা ঘুমান বুড়ো লোকেরা জেগে থাকে কথা বুঝছো এই আপনার সামনে যখন ঢুকছি উফ হাতিশালার মোড়ে একটা ছোট ডিসিএম গাড়িতে
কিছু যুবক ছেলে বড় বড় এরকম বক্স তুলেছে আর লাফানো তবে স্পিড উড়ি পাপ রে বাপ। আমি আমার সঙ্গে ড্রাইভার মাওলানাকে বলছি, দেখছেন সব মুসলমানেরা সব পরেরা ওদের মাহফিলও দেয় হুজুরও নিয়ে আসে আবার লুঙ্গি মাথায় তুলে নেচেও দেয় সব পরেরা, কে বলেছে করবে সব পরে। আবার মাঝে মাঝে যখন পাওয়ার গ্রিড নিয়ে গন্ডগোল হবে আবার মালও বেরবে ও আছে সব আছে। ভাইরা ভাই ভুল বুঝবেন না, রাগ করবেন না, আজকে সেই আদর্শ আর আমাদের মধ্যে নাই না। ওই ওয়াজ দেওয়া হচ্ছে শোনা হচ্ছে মানার হচ্ছে না। বড় হুজুর ওয়াজ করতেন ছোট হুজুর ওয়াজ করতেন, একবার যে ওয়াজটা শ্রোতা শুনত সেটাই আমল করত, বলতেন বাবারা বিড়ি আর খেও না, তওবা করলো হুজুর জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না, আল্লাহর সঙ্গে অঙ্গীকার প্রতিশ্রুতি ওয়াদা দিচ্ছি কখনো আর বিড়ি ঠোঁটে তুলবো না। সেই মানুষগুলি পরবর্তীকালে বিড়ি ছেড়ে সুদ ছেড়ে মদ ছেড়ে গ্যাঁজা ছেড়ে ঘুষ ছেড়ে পরনিন্দা পরচর্চা ছেড়ে পরবর্তীকালে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বুঝতে পারছি না, আজকে তো বাপ মানার লোক নাই শোনার লোক নাই, শুনবে কে নেবে কে, সব মনে মনে ভাবে কমপ্লিট কিন্তু এক কল্যাণ একটাও নাই একটাও মানে একটাও মানে না, শুধু মাঝে মাঝে আওয়াজ দেয় না রে তকবীর আল্লাহ, কিন্তু রাসূলুল্লাহর কথাগুলো মানার লোক আস্তে আস্তে কমে যাচ্ছে নেবে কে। কথা বুঝতে পারছো ও মেরে হে তরুণী নওজোয়ান জুমা কি না ইয়া আমার মুরব্বি আনি না শুনে খেলি না যে কথা আপনাদের বোঝাতে চাইছি না আগাম এ মেহমানদারি করা আগাম এটাও হবে আপনার জন্য সুন্নাত। যখন আপনার বাড়িতে কোনো মেহমান আসবে আগে আপনি একটা দস্তরখানা বিছান, বাড়িতে যদি কোনো খাবার না থাকে আগে চারটে খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়ে আগে এটা আপনি মেহমানদারি করুন, আল্লাহ আপনার উপর খুশি হবে রাজি হবে, পারলে আপনিও একটা করে খেজুর খান, এই খেজুর খাওয়াটা আপনার জন্য হবে সুন্নাত। কেননা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আগে বিশ্ব নবী আমার নবী জানিয়ে দিয়েছে খেজুর হলো মুসলমানদের ন্যায়, খেজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ এবং খেজুর হলো বরকতপূর্ণ, খেজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ এবং খাজুর হলো বরকতপূর্ণ, খাজুর পারলে তোমরা খাও, কেন খাজুর যখন ফল শুরু হয় খাজুর যখন গাছ খাজুর যখন খাজুর যখন খাজুর যখন ফলে খাজুর যখন শুরু হয় এই শুরু থেকে শেষ পর্যন্ত শুকিয়ে যাওয়া পর্যন্ত খাজুর খাওয়া যায়, বরং যত দিন যায় তার দাম বেড়ে যায় স্বাদ বেড়ে যায় উপকারিতা বেড়ে যায়, এই জন্য খাজুর তোমরা বেশি বেশি করে খাও, মুসলমানরা যেমন বরকতপূর্ণ খাজুর হলো তেমন বরকতপূর্ণ, খাজুর তোমরা পারলে দুটো করে খাও। যখন আপনি খাজুর খাবেন মনে রেখে দেবেন ওই দুখানা খাজুর খাওয়ার জন্য আপনার শরীরে রক্তচাপ আর হবে না, হৃৎপিণ্ডে সহায়তা করবে রক্তচাপ আপনার স্বয় রক্তচাপ আর আপনার হবে না, রক্তচাপের সহায়তা করবে হে তরুণ যুবকেরা গাগা অস্থিরতা আপনার কমে যাবে। যখন আপনি দুখানা খাজুর খাবেন এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, এর মধ্যে আছে ভিটামিন বি আর সি, এর মধ্যে আছে ক্যালসিয়াম, এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম, এর মধ্যে আছে পটাশিয়াম যা হরমোন তৈরি হতে সহায়তা করে, হরমোন তৈরি হতে সহায়তা করে, রক্তচাপ ক্লিয়ার করে, রক্তচাপ আর আপনার হবে না, রক্তচাপ সহায়তা রক্তচাপ ক্লিয়ার করতে সহায়তা করে, এই জন্য আপনি পারলে দুটো করে খাজুর খেতে পারেন, দুটো করে খাজুর খান সাথে এক গ্লাস পানি খান, আপনার উপকার কত আপনি নিজেই জানেন না, দুখানা খাজুর আপনি খান মনে রাখবেন এতে আপনার হরমোন তৈরি হতে সহায়তা করেন, শুধু তাই নয় এই দুখানা খাজুর যখন আপনি খাবেন এক গ্লাস পানি খাবেন মুহূর্তের মধ্যেই দেখবেন আপনার ঘুম এসে যায়, এই জন্য খাজুর যদি আপনি খান
মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, খাজুর খাজুরকে বলা হয় মরুভূমির গুলো গছ। খান না, মেহমান এসেছে তাদেরকেও দেন, দুটো করে দেন, দুটো করে খাজুর এক গ্লাস পানি দেন, খাবে খান, আপনি নিজেও খান, এতে আল্লাহ আপনার অনেক শরীরকে সুস্থ রাখবে, সাথে একটা শূন্যতা আদায় হবে। এটা আপনি করুন, অভ্যাস করুন, পারলে করুন। খাজুর দিয়েও করতে পারেন, বা বাড়িতে যদি অন্য কোনো খাবার থাকে সেটা দিয়েও আপনি করতে পারেন। রাসূলুল্লাহ করেছেন, সাহাবী এবারে বাড়িতে নিয়ে গেলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবা সেই ক্ষুধার্ত ব্যক্তিকে বাড়িতে নিয়ে গিয়ে হাজির হয়ে গেলেন। বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাবার পরে দিয়ে রাতের অন্ধকার আনসারী সাহাবা বাড়িতে যখন নিয়ে গেলেন, বিবিকে বললেন, হে বিবি আমার বাড়িতে কি কোনো খাবার আছে? আনসারী সাহাবার স্ত্রী বলেছিলেন, ও গো আমার স্বামী, বাড়িতে তো কোনো খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে যেটুকু খাবার আছে শুধু অল্প পরিমাণে খাবার, আমাদের নিজেদের মতোই খাবার আছে, বাকি আদাস কোনো মেহমানদারি করার মতো, মেহমানকে খাবার মতো আমাদের বাড়িতে কোনো খাবার না। মনে আছে তো আপনাদের, না ভুলে গেলেন সেই যেখান থেকে ছেড়ে এসেছিলাম, মনে আছে না ভুলে গেলেন? হ্যাঁ, আজকে তো দেখছি সব অসুস্থ লোক দেখছি, বেশিরভাগ সব অসুস্থ বেশি দেখছি, সব কমজোর হয়ে গেছে, শরীর খুব খারাপ, মন খুব খারাপ, একুশে ভোট কাকে দেবো এই চিন্তায় চিন্তিত, কথা ঠিক কি না? জি, শরীর খুব খারাপ, আমি আর আপনাদেরকে জাগাতেও চাইছি না আজকে, আজকে যেভাবে আছেন এইভাবেই থেকে যান, আজকে তোলাতুলি করবো না, আজকে আর কমবো না, আর ঘাটাবো না, আর কষ্টও দেবো না, এইভাবেই করবে, একবারও সুবহানাল্লাহ করতে হবে, দৌড়ুসুলিও করতে হবে না, কিচ্ছু করাবো না, পারলে ঘুমিয়েও পড়েন, আমি শোয়ারও ব্যবস্থা করে দেবো, দরকার হলে কমিটিকে বলবো বালিশ দিয়ে এসো, গোলাপি কালারের চাদরকে একটা দাও, এখানে ওই ভাই আছে ওই ভাইকে একটা দাও, আমি মোটামুটি এনে বাড়ি বালিশ আনতে পারবো, কোনো চিন্তা নেই, আমি আপনাদের তুলবই না, অন্যান্য জায়গায় রাগমুখ করে একটু তুলাতুলি করি, আজ পুরানো জায়গায় কেন রাগমুখ করতে যাবো ভাই, যে রাগমুখ করার কোনো দরকার না, কি হবে তোমাকে খেঁচাকুচি করে রাগমুখ করে, মন গেলে নেবেন, না মন গেলে ছেড়ে দেবেন, এই তো ব্যাপার। জি ভাইরা মাদস্ত্র আমার সব আপনাদের জানা, কে বলেছে জানা, সব জানা, তবুও মনে পড়ল রাসূলুল্লাহর কথাগুলো একটু একটু তুলে ধরতে চাইছি, কেন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছাড়া ওয়াজ কিছু নাই, কথা ঠিক আছে, যে নবী ছাড়া কি কোনো ওয়াজ আছে, কথা বলো, নবী ছাড়া কোনো ওয়াজ নাই, নবীর ওয়াজ ধরতে হবে, ওলি আল্লাহর ওয়াজ ধরতে হবে, কোরআন হাদিসেরই ওয়াজ ধরতে হবে, এর ভেতরেই থাকতে হবে, একটা গন্ডি তো আছে, গন্ডির বাইরে তো আপনি যেতে পারবেন না, কথা বুঝতে আসছে ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম, সাহাবি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে গেলেন, চলুন আমার বাড়িতে গিয়ে কিছু খাবে, হ্যাঁ খেলা করুন, দাদু পুতি দাদু নাতি খেলা করুন, ঠিক আছে, আপনার নাতি ভাই নাকি, ভাগনা ওই উনার নাতি হয়, আপনার কে হয় ভাগনা, ঠিক আছে মা বাবা, ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে খেলা করুন, বললি এসছেন নাকি, বললি আসেন নি, ঠিক আছে ভাইরা মাদস্তরা আমার, বাবাজিরা আমার, কথা বুঝছেন? জি, সাহাবিরা ওয়াজ শুনতেন, আহারে উড়ন্ত পাখি গায়ে এসে বসতো বুঝতেই পারত না, মাথায় এসে বসতো বুঝতেই পারত না, আর আমরা টুপি ধরে টানছি, ভাগনা ভাগনার জামা ধরে টানছি, ভাগনার বগলে গিলগিল দিচ্ছি, এই চলছে, কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? পরিবেশ খারাপ করা, অন্য কিছু নাই, আর পরিবেশ খারাপ হলে যত বড়ই বক্তা ওয়াজিন আসুক না কেন, ওয়াজ ফোটানো খুব মুশকিল, কথা বুঝতে পারছেন ভাইরা মানুষরা আমার, বাবাজিরা আমার,
যাই হোক আলোচনা খুব বেশি করব না, অল্প সময় বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ভাইরা মাদস্তরা মাঝে কথা বুঝাতে চাইছিলাম, আনসারি সাহাবী তিনি বাড়িতে নিয়ে গেলেন, কাকে? ওই ক্ষুধার্ত ব্যক্তিকে নিয়ে গিয়ে বিবিকে বলে, বিবি বাড়িতে কি কোনো খাবার আছে? বলে বাড়িতে কোনো খাবার এক্সট্রা তেমন নাই, যেটুকু আছে আমাদের সংসারের মতো ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের নিয়ে যেভাবে খাওয়ার মতো বানানো হয় প্রতিদিন, কি অল্প পরিমাণ খাবার আছে বাচ্চাদের মতো, এক্সট্রা কোনো খাবার না যেটা দিয়ে মেহমানদারি করো। আনসারি সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এক কাজ কর। বলে কি? বলে বাচ্চাগুলোকে আজকে খাওয়াতে হবে না, আজকে রাসূলুল্লাহর মেহমানকে খাওয়া, রাসূলুল্লাহর মেহমানকে খাইয়ে মেহমানদারি করো। কেন? এই মেহমানটাকে আমি সাথে করে নিয়ে এসেছি, এটা আমার মেহমান নয়, এটা হলো রাসূলুল্লাহর মেহমান, বিশ্ব নবীর মেহমান, তিনি পাঠিয়েছেন। কোন সাহাবি পারো যে আমার এই মেহমানকে নিয়ে গিয়ে আজকে খাওয়াতে পারো? কোন সাহাবি পারো? তো চলো আজকে বাচ্চাগুলোকে একটু ঘুমিয়ে দাও। কি হলো বস, কি খবর বলো, বলো কি খবর বলো, তোমার চারজন মিলে যে এলে কি খবর বলো? হ্যাঁ, ওরাও দেখতে চলে এসছে আমাদের, ওই দেখ ওই দেখ। হ্যাঁ ঠিক আছে, আর তুমি কিছু নেবে নাকি? বসো বসো বসো, হ্যাঁ বসো, কথা বুঝছেন কি বলছি? ভাইরা মাদস্তরা আমার, বাবাজিরা আমার, মানে যাও বাচ্চাগুলোকে ঘুমিয়ে দাও। ছোট ছোট বাচ্চা, তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে, কি মহাব্বত রাসূলুল্লাহর প্রতি, নবীর মেহমান না খেয়ে না থাকে, যা খাবার আছে বাচ্চাগুলোকে দিয়ে দাও, বাচ্চাগুলোকে না দিয়ে ওই মেহমানকে দাও, আর বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দাও। তোমরা বসো না বাবা, তোমরা বসো না, আমি ডিস্টার্ব করছো কেন, বসো বসো, যা খাবার আছে দিয়ে দাও, মেহমানকে দিয়ে দাও, বাচ্চাগুলোকে আগে ঘুম পড়িয়ে দাও। বলার সাথে সাথে বাচ্চাগুলোকে ঘুম পড়িয়ে দেওয়া হচ্ছে, লাইটটা বন্ধ করে দেওয়া হলো, লাইটটা বন্ধ করে দাও, লাইটটা বন্ধ করে দেওয়া হলো, লাইটটা বন্ধ করে দিয়ে বাচ্চাগুলোকে শুইয়ে দেওয়া হলো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে বাচ্চাগুলোকে ঘুমিয়ে দিয়ে লাইটটা জ্বালা হলো, লাইটটা জ্বালিয়ে বলা হলো, বিবি যা আছে খাবার রেডি, দস্তরখানা পাকো, দস্তরখানা মেলিয়ে দিয়ে যা আছে খাবার রেডি করো, তবে মনে রেখো ওই মেহমান তো আমাকে ছাড়বে না, যখন তিনি খেতে বসবেন আমাকেও নিয়ে বসবেন, কিন্তু আমি যদি খাই তাহলে দেখা যাবে যে তার হয়তো পেটটা পুরোপুরি ভরবে না, খাবারের অভাব হবে, এই জন্য আমি যখন খেতে বসবো ওই সময় তুমি একটু বুদ্ধি করে কোনো রকমে ঘাটাঘাটি করতে গিয়ে লাইটটা বন্ধ করে দেবে, লাইটটা যদি বন্ধ করে দাও তাহলে আমি মুখ নাড়বো, একটা যে ব্যক্তি খাবার খায় যেভাবে মুখ নাড়ে আমি ওইভাবে মুখ নাড়বো, অন্ধকার হয়ে যাবে, মুখ নাড়বো আর মাঝে মাঝে ওর সঙ্গে হাত লাগাবো, হাতটা হাতে ঠেকবে, কিন্তু খাবো না আমি, রাসূলুল্লাহর মেহমান খেয়েই কিন্তু ক্ষুধাটা নিবারণ করবে। জি, আর আমরা মেহমানের সঙ্গে কেমন আচরণ করি? একবার মেলা মেলান, একবার অমুক ভাই আছে বাড়িতে থাকলো না কেন, দুপুর বেলা স্ত্রী এগুলো খাওয়াতে হয়, কি আদর্শ সাহাবীদের মধ্যে ছিল, এই জন্যই তো রাসূলুল্লাহ সাহাবি। ও হে তরুণে নওজোয়ান যুবকেরা, ইয়া আমার বড় পিয়ানিরা, শুনে এখন মানা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরা সহ্য করতে পারলেন না, হুজুরা স্থির থাকতে পারলেন না, আগত মেহমানকে সাথে করে নিয়ে গে বাড়ির দরজার সামনে পৌঁছালেন, বিবিকে বললেন, বিবি রে বাচ্চাগুলো কি আজকে খাবার দিতে হবে না, বাচ্চাগুলো কি আজকে শুনিয়ে দাও, ঘুম মারিয়ে দাও, বাচ্চাগুলোকে ঘুমিয়ে দাও, বাচ্চাগুলোকে শুইয়ে দিয়ে বাচ্চাগুলোকে ঘুমিয়ে দিয়ে গে বাড়িতে যে খাবারটা আছে মেহমানের জন্য ঠিক করে দাও, তবে একটা কথা মনে রাখো, এই মেহমান আমাকে না নিয়ে খাবেন না, আমি যখন তার সঙ্গে খেতে বসবো তবে মনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি লাইটটা বন্ধ করে দেবে, মাঝে মাঝে আমি তার সঙ্গে হাতখানা লাগাবো, মাঝে মাঝে আমি মুখটা নাড়াবো, আল্লাহর
বান্দা রাসূলুল্লাহ সাহাবীকে আস্তে আস্তে যখন খাবারটা সম্পূর্ণ খেয়ে নেবে তার খোদাটা নিবারণ হবে কিন্তু আমি তার সঙ্গে হাত পা নাড়িয়ে যাব এক লোকমো মুখে আমি দেব না যাতে করে তার খোদাটা নিবারণ হয় সারা দিনের বেলা এইভাবে যখন কাটিয়ে দিলেন এভাবে যখন মেহমানদারি করলেন পরদিন সকালে যখন রাসূলুল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গেলেন বিশ্বনবীর কাছে পৌঁছানোর সাথে সাথে বিশ্বনবী মুচকিয়েছে বললেন সাহাবীরে আজকে গত রাতে তুমি যেভাবে মেহমানদারি করেছো যেভাবে মেহমানকে তুমি বুদ্ধি করে খাইয়েছো নিজে না খেয়ে তোমার আহলিয়াকে না খেতে দিয়ে বাচ্চাদেরকে না খেতে দিয়ে সম্পূর্ণ খাবারটা যেমন মেহমানের সামনে পৌঁছে দিয়ে ওই অসহায় ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা যেমন নিবারণ করেছো আল্লাহ তোমার আচরণ দিয়ে বড় সন্তুষ্ট খুশি হয়ে গিয়ে জান্নাতে তোমার খাবারও আল্লাহ রেডি করে দিয়েছে বুঝতে পারছেন এইভাবে সাহাবীরা চলেছেন রাসূলুল্লাহর আদর্শ মেনে নিয়েছেন সাহাবীরা এইভাবে মেহমানদারি করেছেন সাহাবীদের প্রত্যেকটা দিন যদি একটা একটা করে তুলে ধরা হয় আজকে দিনে হিসাব করে দেখবেন আমরা কিছুই করি না সে বুড়ো বয়সে সত্তর বছর পৌঁছালে মুখে দাঁড়িয়ে রাখছি হাতে একটা লাঠি ধরলে তবে মসজিদে যাচ্ছি জীবনে কোনোদিন বসে নামাজ পড়তে পারলাম না চেয়ার ছাড়া বসে যখন নামাজ পড়ার সুযোগ ছিল তখন একদিনও বসলাম না নামাজের খাতাতেই নাম তুললাম না মসজিদে যখন ঢুকছি চেয়ার নিয়ে বসছি কিছু কিছু লোক আবার বমি সাজার জন্য এরা মনে রাখবেন মসজিদে যায় চেয়ারে বসে বসতে পারে সব জায়গায় মাচায় গিয়ে বসে দোকানে গিয়ে বসে ফুটবল মাঠে বসে বসে ফুটবল খেলা দেখে আর মসজিদে গেলে কুড়ে হয়ে যায় চেয়ারে গিয়ে বসে আরে চেয়ারে বসা যাবে না আপনি তো বসছেন মাহফুজুল্লাহ হুসাইনের সামনে নয় আপনি বসছেন কার সামনে জোরে বলেন কার সামনে হ্যাঁ কিছু একটা কথা বলেন না রে ভাই বান্দার সামনে কার সামনে আল্লাহর সামনে বসছেন এই আল্লাহর সামনে বসাটা আপনার চেয়ারে বসাটা যদি আপনি বসতে নিতে সক্ষম হন তাহলে চেয়ারে বসাটা কিন্তু আপনার জন্য শোভা পাবে না আপনার জন্য শোভনীয় হবে না যদি আপনি নিচে বসতে সক্ষম হন নিচে বসতে সক্ষম হলে নিচে বসে আপনাকে নামাজ পড়তে হবে দাঁড়াতে যদি না পারেন বসতে বসতে নামাজ পড়তে হবে কিন্তু চেয়ারে বসে নামাজ আপনার জন্য হবে না কারণ জামাতের জন্য যে একটা শর্ত আছে সেটা হচ্ছে কাতার মেলাতে হয় চেয়ারে বসলে আপনি কাতারও মেলাতে পারবেন না লাইন ঠিক করতে পারবেন না কথা বুঝতে পাচ্ছেন বাবাজি আমার ভাইয়েরা আমার দিনদার ইমানদার নেককাল্লাওয়ালা ভাইয়েরা অনেক মানুষ কিচ্ছু জানে না নামাজে অথচ চেয়ারে যে বসে বলল চেয়ারে যে বসে বলল ইয়াং ছেলে চেয়ারে যে বসে বলছে বলে পায়ে চোট আছে পাশে একটা মুরব্বি লোক বসে আছে তার উপরে ঘাড়ের উপরে বসে আছে চেয়ারে বসে আছে চেয়ারে বসে বসে নামাজটা কথা বুঝতে পারছ চেয়ারে বসবেন না যদি বসতে সক্ষম হন নিচে নিচে বসে নামাজ পড়বেন নিচে না বসতে পারলে তাহলে চেয়ারে বা অন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যাবে যদি বসতে না পারেন কোনো জায়গায় যদি বসতে না পারেন সব জায়গায় বসতে পারবেন আর মসজিদে গিয়ে বসতে পারবেন না এটা আপনার জন্য শোভা পাবে কথা বুঝতে পারছেন ভাইরা মাদ্রাসা বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করুন যে কথা বোঝাতে চাইছিলাম